আমাদের দেশে কিডনির সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়, সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে কিডনিতে স্টোন বা বৃক্কে পাথর জমার সমস্যা এখন প্রায় শোনা যায়। কিডনির সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল স্টোন বা পাথর হওয়ার সমস্যা। কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলি নির্ভর করে স্টোন কিডনির কোথায় এবং কিভাবে রয়েছে। কিডনিতে স্টোনের আকার আকৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাথর খুব ছোট হলে সেটি কোনো ব্যথা বেদনা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত শরীরে থাকতে পারে, যার ফলে টেরও পাওয়া যায় না। কিডনিতে পাথর জমার কারণ। কিডনিতে পাথর জমার বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে কিছু কিছু বিষয় কিডনিতে পাথর তৈরির কারণ বলে বিবেচিত হয়। যেমন বারবার কিডনিতে ইনফেকশন হওয়া এবং এর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা, শরীরে পানির স্বল্পতা, কম পানি খাওয়া, শরীরে ক্যালসিয়ামের মাত্রাতিরিক্ত আধিক্য, অত্যধিক পরিমাণে দুধ, পনির বা দুগ্ধজাত খাবার খাওয়ার অভ্যাস। কিডনিতে পাথর হওয়ার উপসর্গ: রক্তবর্ণের প্রস্রাব, বমি বমি ভাব, অনেক সময় বমিও হতে পারে। কিডনির অবস্থানে ব্যথা: এই ব্যথা তীব্র, তবে সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী না। ব্যথা কিডনির অবস্থান থেকে তলপেটেও ছড়িয়ে পড়তে পারে।